আমার বাড়িতে পয়সা ছিল ডিব্বা থেকে সব খুঁজে বার করে নিয়ে গেছে ভাঙচুর আর ওই বিস্কুট সব বার করে নিয়ে গেছে দেখেন সব দেখেন যত নিয়ে ছিল চিনি চাপাতি যা ছিল সব নিয়ে গেছে পরশুদিন ঈদ ছিল, পরশুদিন ভালোভাবে সবাই মিলে জুলে হিন্দু মুসলিম সব ঈদ এখানে মানিয়েছে, কোনো কিছু নেই, সব এখানে সব সঙ্গে থাকে হিন্দু মুসলিম, কোনো অসুবিধা নেই। কিন্তু কালকে হঠাৎ বসেছিল কিছু ছেলে পাঁচ ছয়টা ওই মাঠ কিনারে থেকে এসে তিন চারটে লোক বোমা মারলো, বোমা মারলো এখানে যারা বসেছিল তাদের ইঞ্জোর হয়েছে, ইঞ্জোরের মধ্যে চারটে হালকা ইঞ্জোর হয়েছে কিন্তু একটাকে হেভি ইঞ্জোর হয়েছে, যে হাসপাতাল নিয়ে গেতে গেলে ওইখানে একদম পড়ে এই ডাইরেক্ট অর্জুন সিং করাচ্ছে সব তো কিছুদিন এক সপ্তাহ আগে অর্জুন সিং এখানে এসেছিলো, এই পাড়ার লোক ওনাকে চায় না তুমি এখানে দেখুন আসো দেখুন দাঙ্গা লাগাও হিন্দু মুসলিম করাও, এর আগে উনিশের মধ্যে এরকম ঘটনা হয়েছিল দুজন মারা গেছিলো, সেই জন্যে লোকটা বলছে তোমরা চলে যাও এখান থেকে, অর্জুন সিং এখান থেকে চলে তোমরা বুঝবে এবার দেখবে আমাকে তোমরা এখান থেকে যেতে বলেছো তোমরা বুঝবে, আর সেই ঘটনাটা অর্জুন সিং এখানে করিয়েছে। যা ছিল ওনার বাসাও সেটা বাসাটা শেষ হয়ে গেল, ব্যারাকপুর সাতখানা বিধানসভা সাতখানার মধ্যে ছটা হেরে গেলেন, একটা বাঁচলো, একটা বাঁচলো বিধানসভা উনি আর ছেলে বিধানসভা যে কোনো কাজের লোক নেই কোনো কাজ করে না, সেই জন্যে ওনার এরকম করেছেন কি কেন্দ্রের মধ্যে আমার নামটা এখন থাকবে এইখানে দেখো ভাটপাড়া কী হচ্ছে, এইটা নিয়ে কেন্দ্রের মধ্যে উনি ই করতে চাইছেন, রাজপাল যেখানে যদি ছুটছে সে এখানে ছুটতে চাইছেন, অর্জুন সিং ডাইরেক্ট করিয়েছে, অর্জুন সিং পপ্পু সিং করেছে, এখানে যারা একটা অজয় বলে ছেলে আছে অজয় সাহ ও আছে, রাজন আছে, রাজন ভাতিজা আছে, কিছু পাঁচ ছজন আছে এখানে।